আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সেপ্টেম্বর 23 খালেদা জিয়ার ভূমিকা নিয়ে এসব কি চলছে? গণতন্ত্র মঞ্চ নিয়ে আবারও সন্দেহ কেন? গণতন্ত্র মঞ্চ আসলে কি চায়? গণতন্ত্র মঞ্চ কি ডক্টর কামালের ভূমিকায় অবতীর্ণ নাকি? আমি তো বলেছিলাম গণতন্ত্র মঞ্চের মঞ্চে আত্মপ্রকাশের দিনেই যে ডক্টর কামাল রূপী গণতন্ত্র মঞ্চের আত্মপ্রকাশ। তাদের বিভিন্ন বিষয় নিয়ে যথেষ্ট সন্দেহ বিভিন্ন সময় আমরা করেছি, এখনও কিন্তু আবার সন্দেহ। কেন গণতন্ত্র মঞ্চের নেতারা কি পরিকল্পিতভাবে, আমি প্রশ্ন ছুড়ে দিয়েছি, এটা কোনো কনক্লুশন না, খালেদা জিয়াকে বিপদে ফেলতে যাচ্ছে বা বেকায়দায় ফেলতে যাচ্ছে? তাহলে এটা কেন, কি ঘটেছে দেখেন, খুবই গুরুত্বপূর্ণ। দর্শক, আপনারা জানেন কিছুদিন আগে গণতন্ত্র মঞ্চের নেতারা বেগম খালেদা জিয়াকে দেখতে গিয়েছিলেন হসপিটালে। বেগম খালেদা জিয়া এই মুহূর্তে যে পরিমাণ অসুস্থ, তাতে তাকে দেখতে যাওয়া ভিন্ন দলের পক্ষ থেকে, এটা আমি মনে করি সম্পূর্ণ অপ্রয়োজনীয় একটা বিষয়। এগুলোর কোনো ইম্পর্টেন্স নেই। তাকে দেখতে গেলে তারও কোনো শারীরিক ফায়দা নেই, রাজনীতিতেও কোনো ফায়দা নেই। অতএব এই গণতন্ত্র মঞ্চ বা অন্য কোনো দলের নেতারা কেউ যদি দেখতে যায়, এটা আমি একেবারে গুরুত্বহীন মনে করি, অপ্রয়োজনীয় মনে করি, বা এর পেছনে কোনো ভিন্ন উদ্দেশ্য থাকতে পারে, এটা স্বাভাবিক হিসাবে মনে করার কোনো কারণ নেই। তার জন্য দোয়া করবে, তার মুক্তি চাইবে, এটাই যথেষ্ট। দেখতে তো গিয়েছিল, দেখতে যাওয়ার পরে যে নিউজটা আমরাও বিশ্লেষণ করেছিলাম যে খালেদা জিয়া যে নির্দেশনা দিয়েছেন গণতন্ত্র মঞ্চের নেতাদের, কী নির্দেশনা? আন্দোলন চালিয়ে যাওয়ার নির্দেশনা, দলীয় সরকার অধীনে নির্বাচনে না যাওয়ার নির্দেশনা, ইত্যাদি ইত্যাদি গণতন্ত্র মঞ্চের নেতারা সেটাই জানিয়েছিল। এর মানে আন্দোলন রাজনীতি এ বিষয়ে খালেদা জিয়ার নির্দেশনা আছে বা ভূমিকা আছে, এরকম একটা বিষয় গণতন্ত্র মঞ্চের নেতাদের বক্তব্যে ফুটে উঠেছিল। কিন্তু এখন আমরা আরেকটা নিউজে দেখতে পাই, বিএনপির ধারাবাহিক কর্মসূচি আসছে, যদি শিরোনামটা ভিন্ন, এক দফা দাবিতে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে বিএনপি। আগামী সোমবার 18 সেপ্টেম্বরে কর্মসূচি ঘোষণা করবে দলটি। শুক্রবার 15 সেপ্টেম্বর সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেখি তাহলে এবার 18 ফেব্রুয়ারি আমরা অপেক্ষায়, 18 সেপ্টেম্বর বিএনপি কী কর্মসূচি ঘোষণা করে, বিএনপি এবার কি আসলে চূড়ান্তভাবে প্রবেশ করতে পারে কি পারে না, আমরা সে অপেক্ষায় আছি। তবে শান্তিপূর্ণ পিসফুল আন্দোলনের পক্ষে আমরা, কোনো সহিংসতা আমরা দেখতে চাই না। এরপর দেখেন কি বলছে ফখরুল সাহেব। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া এখন দল পরিচালনা কোনো নির্দেশনা দেন না। এর মানে দল পরিচালনা খালেদা জিয়ার কোনো ভূমিকা নেই, কোনো নির্দেশনা দেন না, ক্লিয়ার কথা। গত 13 সেপ্টেম্বর যুগপত আন্দোলনের শরিক গণতন্ত্র মঞ্চের নেতারা এভার কেয়ার হাসপাতালে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন। এরপর গণতন্ত্র মঞ্চের নেতা নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না সাংবাদিকদের বলেন, সরকারের নির্বাচনী ফাঁদে পা না দিয়ে বেগম খালেদা জিয়া এক দফার আন্দোলন চালিয়ে নিতে বলেছেন। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে বিএনপি মহাসচিব বলেন, কে কি বললেন বলছেন জানি না, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছে, স্ট্যান্ডিং কমিটি আছে, সেভাবেই দলের সিদ্ধান্ত হয়। চেয়ারপারসন অসুস্থ, তিনি কোনো দলীয় নির্দেশনা দেন না, তাকে নিয়ে এসব কাজ করেন না। কি বুঝলেন দর্শক, গণতন্ত্র মঞ্চের নেতারা যে কাজ করেছে, দেখা করে নির্দেশনা দিয়েছে, অমুক তমুক বলেছে, এতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর চরম ক্ষুব্ধ, অসন্তুষ্ট এবং আহ্বান জানিয়েছেন তাকে নিয়ে এই কাজ করেন না। কেন বলেছেন? গণতন্ত্র মঞ্চের নেতারা বলতে পারে যে খালেদা জিয়া নির্দেশনা দিয়েছেন, আর মির্জা ফখরুল সেটা বলতে পারেন না, সমস্যাটা কোথায়? মির্জা ফখরুল তো বুঝেন বিপদ কী, সরকার তো এখন সুযোগ খুঁজবে যে বেগম খালেদা জিয়াকে কোনোভাবে আটকানো যায় কি না, বিদেশে চিকিৎসা নিতে তো যেতে দিবেই না, বরং যদি খালেদা জিয়া সুস্থ থাকে তাকে আবারও জেলে নেওয়া যায় কি না। বিএনপি এখন চূড়ান্ত আন্দোলনের দিকে আছে, চূড়ান্ত ধাপে। খালেদা জিয়া রাজনীতি করতে পারবেন কি পারবেন না এ বিষয়ে সরকার একমত নয়, বরং রাজনীতি করতে গেলে কি না আবার তাকে জেলের মধ্যে নিয়ে যায়, এই ভয় আছে। সেই মুহূর্তে রাজনৈতিক বিষয়ে যেভাবে নির্দেশনা প্রচার করছে গণতন্ত্র মঞ্চের নেতারা করেছে, তাতে তো তিনি রাজনীতি করেন, রাজনৈতিক নির্দেশনা দেন, এই ব্যাখ্যা কেউ সামনে আনলে সেটা অসম্ভব কিছু নয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ভয় করছেন, এ কারণেই বলছেন যে দল পরিচালনায় খালেদা জিয়ার কোনো ভূমিকা নেই, তিনি অসুস্থ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছে, স্থায়ী কমিটি আছে, তাদের সিদ্ধান্তই হয়। আর অতি উৎসাহী হয়ে
আমি তো আগেই বলেছি যে এই খালেদা জিয়াকে দেখতে যাওয়ার এই মুহূর্তে কোনো প্রয়োজন এটা উদ্দেশ্যমূলক তারা এটা কেন বলেছেন বিএনপি কখনো বলে না যে খালেদা জিয়া এই নির্দেশনা দিয়েছেন কিন্তু মাহমুদুর রহমান মান্নাদের কেন বলতে হয় খালেদা জিয়াকে কি বেকায়দায় ফেলতে না বিপদে ফেলতে বলা যায় না ডক্টর কামালের একটা গন্ধ যেহেতু তাদের মধ্যে আছে চারিত্রিক অনেকের মধ্যে আবার সন্দেহের কারণ রয়েছে গণতন্ত্র মঞ্চের প্রতি সন্দেহের কারণ রয়েছে কারণ তারা কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের কথাও বলে না সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তারা দুই তিন বছর মেয়াদে অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলে খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ শেষেও কিন্তু সেই তথাকথিত অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলেছে তত্ত্বাবধায়ক সরকার কথা বলেনি এর মানে সুষ্ঠু নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংক্ষিপ্ত সময় হলে তাদের তো লাভ নেই কারণ তারা তো নির্বাচনে জিততে পারবে না তাদের ভোট নেই জিতবে তো বিএনপি জামাত আওয়ামী লীগের লোকজন এ কারণে তারা দীর্ঘমেয়াদে অন্তর্বর্তীকালীন সরকার চায় যেটা বিএনপি চায় না আওয়ামী লীগও চায় না জামাতও চায় না দীর্ঘমেয়াদে অন্তর্বর্তীকালীন সরকার মানে কি ওটা তো 111 টাইপের অনির্বাচিত অগণতান্ত্রিক সরকার সেটা হতে পারে না এজন্য সন্দেহের কারণ রয়েছে আর খালেদা জিয়ার নামে যে সব জিনিস প্রচার করছে এটা খালেদা জিয়াকে বেকায়দায় ফেললে ডেফিনেটলি গণতন্ত্র মঞ্চের নেতাদের একটা দায় থেকে যায় সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম চেয়ারপারসন বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস বা ইত্যাদি ইত্যাদি উপস্থিত ছিলেন।